সামনে লোকসভা নির্বাচন, আর এই লোকসভা নির্বাচনকে পাখির চোখ করে এগুচ্ছে বিজেপি। আসন্ন লোকসভা নির্বাচনে কেন্দ্রের তৃতীয়বারের মতো পদ্ম ফোটাতে বহু আগে মাঠে নেমে পড়েছে বিজেপি। তৃণমূল স্তর থেকে সংগঠনকে মজবুত করতে বিভিন্ন কর্মসূচি হাতে নিয়ে চলেছে বিজেপি। লোকসভা নির্বাচনে পূর্বে বিজেপির সাংগঠনিক প্রস্তুতি খতিয়ে দেখতে এবং বিভিন্ন কর্মসূচি ও পরিকল্পনা গ্রহণ করার লক্ষ্যে দলের জাতীয় পদাধিকারীদের সঙ্গে 2023 সালের 22 এবং 23শে ডিসেম্বর বৈঠকে মিলিত হয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কেন্দ্রের পর এবার রাজ্যে বিজেপির সাংগঠনিক প্রস্তুতি খতিয়ে দেখতে ভারতীয় জনতা পার্টি ত্রিপুরা প্রদেশের উদ্যোগে বুধবার এক সাংগঠনিক বৈঠক অনুষ্ঠিত হয়। রাজধানী ভগৎ সিং যুব আবাসে অনুষ্ঠিত হয় এই সাংগঠনিক বৈঠকটি। এই দিনের বৈঠকে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা, প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য, প্রদেশ বিজেপির সাধারণ সম্পাদক অমিত রক্ষিত, প্রাক্তন উপমুখ্যমন্ত্রী জিষ্ণু দেববর্মন, ত্রিপুরা সাংগঠনিক মহামন্ত্রী রবীন্দ্র রাজু জি এবং সকল মন্ত্রী এবং বিধায়ক সহ দলের বিভিন্ন পদাধিকারীরা। এদিনের বৈঠকের শুরুতে সাংবাদিকদের মুখোমুখি হয় প্রদেশ বিজেপির সভাপতি রাজীব ভট্টাচার্য। বলেন, দলকে আরও শক্তিশালী করতে গত ডিসেম্বর মাসে দলের কেন্দ্রীয় পদাধিকারীদের নিয়ে আয়োজিত বৈঠকে যে সকল সিদ্ধান্ত গৃহীত হয়েছে সেই সকল সিদ্ধান্ত নিয়ে আজকের এই বৈঠকে আলোচনা করা হবে। সামনেই আমাদের লোকসভা নির্বাচন, আমাদের বড় নির্বাচন, বড় উৎসব। তো গত ডিসেম্বরের 22 এবং 23 তারিখে আমাদের দিল্লিতে রাষ্ট্রীয় পদাধিকারীদের একটা বৈঠক সংগঠিত হয়। সেখানে দেশের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি থেকে শুরু করে আমাদের অমিত ভাই শাহ এবং আমাদের রাষ্ট্রীয় সভাপতি আদরণীয় জেপি নাড্ডাজির পৌরোহিত্যে একটি বৈঠক অনুষ্ঠিত হয়। আর বৈঠকে কিছু সিদ্ধান্ত গৃহীত হয় যে আগামী লোকসভা নির্বাচনে দলের অর্থাৎ সংগঠনের কী করণীয় কাজ সেই সম্পর্কে অবহিত করা হয়, এবং এই কাজগুলি নিয়েই আজকে মূলত আমরা আমাদের পদাধিকারী, সিনিয়র লিডার এবং যারা আমাদের বিধায়ক বিধায়িকা তাদের নিয়ে আজকে মূল বৈঠক অনুষ্ঠিত হবে। এবং দিল্লির যে গৃহীত সিদ্ধান্তগুলি সকলের মধ্যে বিস্তার লাভ করা এবং আগামী লোকসভা নির্বাচনে সংগঠন এবং সরকার ঝাঁপিয়ে পড়ে আমাদের যে মূল লক্ষ্য, যে দেশের যশস্বী প্রধানমন্ত্রীকে আবারও দেশের প্রধানমন্ত্রী বানানো এবং তৎসঙ্গে এই ত্রিপুরা রাজ্যে 2টি লোকসভা আসন রয়েছে সেখানেও ভারতীয় জনতা পার্টির পদ্ম ফুল ফুটিয়ে আমরা দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির হাতকে শক্তিশালী করব, এই অঙ্গীকার নিয়েই আজকের এই বৈঠক। এদিনের বৈঠক নিয়ে প্রতিক্রিয়া ব্যক্ত করলেন প্রদেশ বিজেপির সাধারণ সম্পাদক অমিত রক্ষিত। সামনে আপনার লোকসভা ইলেকশন হ্যাঁ, ইসকো লেকে রোড ম্যাপ বানানা, পার্টি কা নেক্সট আপনা ক্যা কার্যসূচি হ্যাঁ ও ভি ঠিক করনা, ও এক মেজর পয়েন্ট বিন্দু রহেঙ্গে ইস মিটিং মে। এদিন সাংবাদিকদের মুখোমুখি হয় প্রাক্তন উপমুখ্যমন্ত্রী জিষ্ণু দেববর্মন। বলেন, ভারতীয় জনতা পার্টি একটি গণতান্ত্রিক দল, তাই দলের বিভিন্ন সিদ্ধান্তে মতদানের ক্ষেত্রে মন্ত্রী এবং বিধায়কদের যতটুকু স্বাধীনতা রয়েছে দলের কার্যকর্তাদেরও ততটাই স্বাধীনতা রয়েছে। তাই মন্ত্রী বিধায়কের পাশাপাশি দলের রাজ্যস্তরীয় কার্যকর্তাদের নিয়ে বিস্তৃত আকারে এই বৈঠকের আয়োজন করা হয়েছে। বহুত সারা বিষয় মে হামলোগ চর্চা করেঙ্গে, সাংগঠনিক চর্চা ভি করেঙ্গে, ওর সবকো দেখে হামলোগ কো বেঠ কে আব চিন্তন ভি করনা হ্যায়। তো আমারা পার্টি তো ডেমোক্রেটিক পার্টি হ্যায়, সবকে সাথ বেঠ কে চর্চা করকে হাম সিদ্ধান্ত লেতে হ্যায়, কিসি পরিবার কে আধার মে নেই হ্যায় পার্টি। হামলোগ নেতৃত্ব কো সম্মান দেতে হ্যায় লেকিন হাম কার্যকর্তা লোক কো ভি ইত্তা হি সম্মান দেতে হ্যায়, ইসলিয়ে হামলোগ বেঠ কে আজ চর্চা করেঙ্গে লোকসভা চুনাও কা, রাম মন্দির কা, সংগঠন কো আর শক্তিশালী কেসে বানায় ইসকে বারে মে চিন্তা করেঙ্গে, ইসলিয়ে বৈঠক বুলায়া হ্যায়। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।